Assalamualaikum. Waalaikum salam. Faruk bhai, shuruta darshok der sathe porichoy kora. Amar naam Mohammad Faruk Hoshen. Faruk Dairy Farm er sattadhikari. Faruk namei shobai mane chine jane. এবং ফারুক ডেইরি ফার্মের নাম বললে ইনশাল্লাহ আমাকে সবাই চেনে। আমার বাসাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা। ফারুক ভাই তো সবসময় বকনা বাচ্চাটা করে দিতে পারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বকনা বাচ্চাটা নিয়েই আমি কারবার করে থাকি। তো মাঝে মধ্যে কিছু প্রেগনেন্ট গাভি উঠাই আর সাধারণত বকনা গরুটাই বিক্রি করে থাকি। তো আজকে আশা করে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা দেখছি ভাই। জি আলহামদুলিল্লাহ। তো আসলে বকনা বাচ্চা আমার আরও ভরপুর কালেকশন থাকে, আমার পাশে আর একটা সেট আছে, কিন্তু কালেকশনটা এ সপ্তাহের কম। এই কারণেই কম করছি যে এখন সম্মুখে কুরবানির সময় এসছে, তো আমাদের এখানে কুরবানিটা নিয়ে আর কি বিধিব্যস্ত সবাই বেশি, যে কারণেই সময় সুযোগের অভাব। আর সার গরুটাও আলাদা আবার আমরা কিছু ক্রয় করে থাকি, ঈদের সময় সারগুলো কিছু মানে বিক্রির উদ্দেশ্যে ঢাকাতে পাঠাই, যে কারণেই এই সপ্তাহ দুয়েক বকনাটা কমই থাকবে। আচ্ছা ফারুক ভাই চলেন তাহলে, যে বকনা বাচ্চাগুলো রয়েছে আমার দর্শকদের দেখাই। জি দেখান বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, ধরুন আমরা বিস্তারিত জেনে নিই। ফারুক ভাই এক নম্বর এই বকনাটা জাত নাম বয়সটা? এটা মূলত জাত হলো হলেস্টন ফিজিয়ান, এটার বয়স আছে আপনার 7 মাস প্লাস। খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে উলানটা দেখেন মার্শাল্লাহ তোলা, উলান ভালো আছে, লেভেল 4টা দেখুন। বাচ্চাটার মাথাটা দেখেন, হ্যাঁ কানগুলো দেখেন খরগোশের কানের মতো ছোট ছোট কান, হ্যাঁ সরুগুলো, এবং পায়ের খুরগুলোও সাদা এবং পাগুলো স্ট্রেট আছে, ঠিক আছে, তলাটাও মার্শাল্লাহ ভালো, সুস্থ সবল বাচ্চা। খাওয়া দাওয়াটাও ঠিক আছে দেখেন। এই বাচ্চাটার দাম চাচ্ছি 60,000 টাকা। দাম কি করতে পারবে? হ্যাঁ হালকা পাতলা। তাহলে এক নম্বর বচ্চাটার দাম চালান 60,000 টাকা। 60,000 টাকা মাশাল্লাহ। দুই নম্বরে একটা সুন্দর বচ্চা দেখছেন বন্ধুরা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। দুই নম্বর এটা জাতন বস্তা ফারুক ভাই? এটা হলেস্টন ফিজিয়ান, এটা হলেস্টন ফিজিয়ানের, দেখেন বাচ্চাটা দেখেন, যে বাচ্চাটা মায়ের দুধ পাইছে, অনেক ভরপুর দুধ পাইছে, মাজার শেপটা দেখেন অনেক ভালো বাচ্চা, মাজাটা অনেক ভালো চওড়া মাজা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে লেজটাও দেখেন অনেক খাটো লেজটা, আর এই যে পালানটা দেখাই দিয়ে, পালান ভালো আছে, লেভেল 4টা দেখছেন, ভালো পালান দেখেন, জায়গা ভালো আছে। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা মাথাটাও দেখেন, তো সুন্দর একটা বাচ্চা দেখছেন, এটা দুই নম্বর বসলেন। জি এটার বয়স আছে আপনার 8 মাস প্লাস, লম্বা চওড়া ভালো আছে দেখছেন। জি 8-9 এরকম হবে আর কি, দুপাশেই দেখা দেন, মাঝেটা দেখুন খুব ভালো আছে, ওলান তলাটা দেখি ফারুক ভাই, মার্শাল্লাহ এটাও সুন্দর আছে, ওলান ভালো আছে, নেপিল 4টা দেখছেন, নেপিলও ঠিক আছে, ঠিক আছে বলিষ্ঠ বাচ্চা। তারপর আপনারা নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন, এটা মাথাটা দেখেন খুবই সুন্দর কিউট দেখতে, খুব কিউট বাচ্চা, মাথাটা ছোট আছে, গলাটা চিকন সরু গলা দেখছেন, এবং বলিষ্ঠ সুস্থ সবল বাচ্চা এক কথায়। তাহলে এই বাচ্চাটার বয়সটা হবে 8 মাস, 8 মাস প্লাস দেখেন বন্ধুরা, 3 নম্বর বকনা বন্ধুরা এখানে দেখেছিলেন, এটা 2 নম্বর বকনা, আর এই পাশে এটা দেখেছিলেন 3 নম্বর বকনা। ফারুক ভাই 2 নম্বর আর 3 নম্বর বাচ্চাটার দামটা কেমন লাগছে? এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই একত্রে নেয় এই দুইটার দাম রাখবো 1,95,000 টাকা, খুব হাই কোয়ালিটি বাচ্চা, এই বাচ্চা সচরাচর কোথাও মিলাইতে পারবে না। তো বন্ধুরা 2 নম্বর এবং 3 নম্বর, 3 নম্বর ফারুক ভাই দামটা বলে দিলেন 1,95,000। হ্যাঁ এই দুইটা বাচ্চা যদি কেউ একত্রে নেয় কোনো ভাই নিয়ে যদি লালন পালন করে আল্লাহর রহমতে গরুগুলোর দাঁড়ানোর ভাবটা দেখলে আপনি বুঝবেন যে এটা কেমন মান হইতে পারে। হ্যাঁ দুইটা বাচ্চাই মাশাআল্লাহ। 4 নম্বরে একটা সুন্দর বকনা বাচ্চা দেখছেন,
ফারুক ভাই, চার নম্বর এটা জাফর গাছটা, এটা হলস্টন ফিজিয়ান, এটার বয়স আছে মোটামুটি 9 মাসের মতো। ঠিক আছে, খানা খাদ্যটাও ঠিক আছে? হ্যাঁ, খানা খাদ্যটাও ঠিক আছে। এই যে গলার ঝুলটাও দেখাই দেন, গলাটাও সরু গলা। এই যে ঠোঁটনিগুলো দেখেন, গোলাপি মাথাটা দেখেন, ছোটখাটো। ঠিক আছে, এবং এই যে চামগুলো দেখেন, কাগজের মতো পাতলা, যেখানে ধরবেন সেখানেই বলবে। ঠিক আছে, পায়ের খুরমুরগুলোও দেখেন, সাদা এবং সুস্থ সবল। এই যে দেখেন তলাগুলো দেখেন, চারটা নিপুল সুন্দর আছে, তলাগুলোও ঠিক আছে। ঠিক আছে, বলিষ্ঠ বাচ্চা। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, এটা 4 নম্বর বকনা, খুবই সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। আর বয়সটা বলছিলেন ফারুক ভাই, এটা 9 মাস প্লাস, 9 মাস প্লাস, 9 থেকে 10 এরকম। ভালো লম্বা চড়া আছে দেখছেন। তো ফারুক ভাই, 4 নম্বর এই বতাটা কেমন দাম রাখছেন? এটা আর পরেরটা, এই দুটো আবার লটে দিছি আমি বন্ধুরা। আর চলুন 5 নম্বর বতাটা দেখি, তারপরে 4 নম্বর আর 5 নম্বর বতাটা আমরা একসঙ্গে দামটা জেনে নিই বন্ধুরা। আর 5 নম্বর একটা সুন্দর বতা দেখছেন ফারুক ভাই, 5 নম্বর এটা জাতন বয়সটা, এটা হলস্টন ফিজিয়ান, এটা আপনার 10 মাস প্লাস বয়স আছে। এটা ভালো গ্রোথ আছে? হ্যাঁ, ভালো গ্রোথ আছে। পাগুলো বেশ মোটা দেখছেন? জি, পাগুলো মোটা। এই যে মাজাটাও দেখেন, মাজার শেপটাও অনেক সুন্দর। ঠিক আছে, এটা এল প্যাটার্নের গরু। হ্যাঁ, উলান তোলানটা দর্শক ভাইদের দেখাই দেন, মার্শাল্লাহ। আমার কাছে যেগুলো গরু আছে সবগুলো মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ ভালো আছে। হ্যাঁ, এই যে এগুলো ফাঁকা ফাঁকা আছে। ঠিক আছে, নিপুলগুলো ফাঁকা ফাঁকা, কোনোটার সঙ্গে কোনোটা স্পর্শ হওয়ার সুযোগ নেই বন্ধুরা। এটা দেখছেন অপর পাশ থেকে, 5 নম্বর বকাটা। আর 5 নম্বরে বকাটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা 10 মাস প্লাস। হ্যাঁ, 10 মাস প্লাস বন্ধুরা। এটা দেখেছিলেন আপনারা 4 নম্বর বকনা, আর এ পাশে এটা দেখেছিলেন 5 নম্বর বকনা। হ্যাঁ ফারুক ভাই, 4 নম্বর আর 5 নম্বর বতাটার দামটা কেমন লাগছে? এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই একত্রে নেয়, তাহলে এই দুইটা বাচ্চার দাম রাখবো 1,75,000 টাকা বন্ধুরা। শুনলেন, হ্যাঁ 4 নম্বর আর এ পাশে এটা 5 নম্বর, দুইটা বর্তমান বাচ্চার দাম ফারুক ভাই চাইলেন 1,75,000 টাকা। জি, বাচ্চাটা দেখেন রেডি, হয়তো এক দেড় মাস পারলে ইনশাল্লাহ কনসেপ্ট করবে, সব সময় হেঁটে চলে আসবে। হ্যাঁ, যে কোনো সময় হেঁটে চলে আসবে। তারপরে দেখছেন 6 নম্বর বকনা, এটা মাথাটা দেখেন, গলাটা অনেকটা চিকন, সরু গলা আছে, খাওয়া ঠিক আছে। 6 নম্বর এটা জাতন বসটা ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স আপনার 11.5 মাস মতো। এটা লম্বা চড়া ভালোই আছে? হ্যাঁ, লম্বা চড়া ভালো আছে, এবং এক কথায় রেডি, রেডি টাইপের ধরতে গেলে। জি, ওলান পালনটা দেখি ভাই, মাজাটা ভালো আছে দেখছেন। এই যে দেখেন, এটারও তলা সুন্দর, ঠিক আছে, চারটে আছে দেখছেন, দেখছেন খুব সুন্দর বাচ্চা। অপর পাশ থেকে দেখছেন 6 নম্বর বকাটা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, আর বয়সটা আনুমানিক 11 মাস প্লাস হবে। হ্যাঁ, 11 মাস প্লাস। এগুলো জাত বাচ্চা, এগুলো নিয়ে যদি লালন পালন করা যায় আল্লাহর রহমতে, পরক্ষণে গাভি কিনবো এ টেনশন করতে হবে না। কত সফট চামগুলো, অনেক সফট এর। এই যে দেখেন, যেখানে ধরবেন এখানে ধরবেন, নিচে ধরবেন, যেখানে ধরবেন সেখানে অনেক সুন্দর জায়গা। ফারুক ভাই, 6 নম্বর বতারের দামটা কেমন লাগছে? এটার দাম চাচ্ছি 82,000 টাকা বন্ধুরা। শুনেন, 6 নম্বর বতারের দাম 82,000। জি ফারুক ভাই, অনেক ভালো ভালো বর্তমান বাচ্চা রাখেন দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে দুটো কিছু বলতে। আলহামদুলিল্লাহ, আমি সর্বক্ষণ চেষ্টা করি ভালো কিছু নিয়ে, ভালো গরু কালেকশন করে দর্শক ভাইদের মাঝে বিতরণ করার জন্য। তো আমার কাছে আজকে যেগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি ভালো পার্সেন্টের, দর্শক ভাইরা দেখলেই গুণ বিচার করে বলতে পারবে। তো আমি আসলে নিজের তার প্রশংসা না করি, দর্শক ভাইরা যদি ভালো বলে সেটা উত্তম। তো আমি সার্বক্ষণিকভাবে যেমন কালেকশন করি, ইনশাল্লাহ আগামীতেও আমার কাছে এরকম হাই রেঞ্জের সব বাচ্চাগুলো পাবে, ভালো কোয়ালিটি ভালো মানের। ফারুক ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।